10 লক্ষ টাকার বিনিময়ে হচ্ছে দুটো সংসার ভেঙে যাচ্ছে, মানে পরকীয়া জমে কি। হ্যাঁ বন্ধুরা, 10 লক্ষ টাকা সবটাই তোমাদেরকে বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো যাই হোক, এখন হচ্ছে যেটা শোনা যাচ্ছে, টিনা এতদিন জানা গেছে টিনার একটা টাকাও নেই, টিনার মানে ভিখারির হাতেও দুটো টাকা থাকে কিন্তু টিনার হাতে নেই, যেটা টিনার মুখ থেকে শোনা গেছে। কিন্তু আমরা অতীতের ব্লগে দেখেছি, অতীতের অনেকটা অনেকটা আগের ব্লগে, যারা দেখো পুরনো ভিউয়ার সাইকেলে, তো তারা দেখেছো যে পোস্ট অফিস ব্যাংকে গিয়েছিলো, ব্যাংকে আর পোস্ট অফিসে গিয়েছিলো, সেখানে একটা টাকা ম্যাচিওর হবে, সেখানে বলছিলো যে আমার সই ছাড়া হবে না। যাদের ওই ব্লগটা দেখেছো মনে আছে, তারা হয়তো মনে বলেছিলো যে আমার সই ছাড়া হবে না, তাই আমাকেও যেতে হবে সন্দীপের সাথে। তো এইখানে গেলে একটা কথা। এবার দ্বিতীয়ত হচ্ছে, খুব মানে খুব টিনার খুব কাছের মহল থেকে শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি টিনার নামে একটা ফিক্সড ডিপোজিট উঠছে 10 লক্ষ টাকার। 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট উঠছে, টিনা ভাবছে আমি প্রচুর টাকার মালিক হয়ে গেছি, প্লাস আমাকে তো সবাই সাপোর্ট করবেই, কারণ আমি হচ্ছি মেয়ে, আমি পরকীয়া করি আর যাই করি, শুধুমাত্র একটু কান্না করলেই কিন্তু সবাই আমাকে সাপোর্ট করবে, আমার নতুন চ্যানেল থেকেও আমি ইনকাম করে নিতে পারবো, সন্দীপের প্রয়োজন হবে না। সেই 10 লক্ষ টাকার জন্য তার মানে কী বলবো, রাজমিস্ত্রি প্রেমিক মানে সুদীপ্ত ওরফে গোপাল, সেও কিন্তু ওই 10 লক্ষ টাকার দিকেই বসে রয়েছে, না হলে তারও তো সংসার রয়েছে। আমরা যতদূর দেখলাম সেও কিন্তু বিবাহিত, সে যে অবিবাহিত তা নয়, প্রেম ছিল বিয়ের আগের থেকে, বিয়ের আগের বয়ফ্রেন্ড। টিনা এত বড় ভুল কী করে করছে? তো সেও বিবাহিত, তার ছবিও, তার স্ত্রীর সাথে, তার স্ত্রী মানে স্ত্রীও মানে গোপালের স্ত্রী আর কি, সেও কিন্তু যথেষ্ট সুন্দরী, টিনারই মতো যথেষ্ট সুন্দরী। তো তাদের বিয়ের ছবিটা কিন্তু সোশ্যালে এসে গেছে, মানে মিডিয়াতে এসে গেছে, ভাইরাল হয়েছে, সবাই আমরা দেখেছি। তো সেই কারণে হচ্ছে তার পরিবার আছে, এদিকে টিনার পরিবার আছে, একটা সন্তান আছে, সংসার, সুস্থ সুন্দর সংসার আছে। তাহলে টিনার মাথাটা খাচ্ছে কে যে হ্যাঁ আবার গোপালের সঙ্গে জড়িয়ে পড়ো? অ্যাকচুয়ালি হচ্ছে যখনই বাপের বাড়িতে যায় তখনই দেখি তার বন্ধু, সে সঙ্গী, তার বন্ধু তার সাথে সে সাইকেল নিয়ে ফুচকা, সাইকেলে করে ঘুরে ফুচকা খেতে যাচ্ছে, বেলা 3:30-3:30 বেরিয়ে রাত্রি 7:30-8:00 ঘরে ঢুকছে। তো সেই কারণে হচ্ছে সঙ্গী জানছে আমারও তো স্বামী নেই, আমার স্বামী বাইরে থাকে, আমিও এখানে খুললাম খুল্লা ঘুরে বেড়াই, টিনাকেও এরকম একটা জীবনযাপন করতে দিই। কারণ সঙ্গীর যা কন্ডিশন মানে অর্থনৈতিক দেখে বোঝা যায় যেটা আর কি, তার চাইতে টিনার শ্বশুরবাড়ির কন্ডিশন অনেক ভালো। আর দুজনে যেহেতু, টিনা এবং সঙ্গী দুজনে যেহেতু একই সাথে পড়াশোনা করেছে, একই সাথে বড় হয়েছে, একই সাথে মানে ছেলেবেলাটা কাটিয়েছে, সেইখানে টিনার অত ভালো বিয়ে হয়েছে, আর সঙ্গীর ওই রকম বিয়ে হয়েছে, সঙ্গী ওর মাথা খেয়ে একদম মানে গোপালের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে, বা তোমার গোপাল বলতে ওই সুদীপ্ত সরকার, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে ভাবলো যে আমার মতোই ওর জীবনটা ছন্ন ছন্ন ছাড়া হোক, বর বাইরে থাকে, ও বরকে ছেড়ে এখানে চলে আসুক, তো এই রকমটা চেয়েছিল। কেউ না কেউ কিন্তু মাথা খাওয়ার জন্য থাকে এইসব, হঠাৎ করে মাথায় এগুলো আসে না, না ঢুকালে পড়ে, কেউ না কেউ ভায়া হয়ে কিন্তু আসে, প্রচণ্ড গাড়ি ঘোড়ার নয়েজ আসছে, কিছু করার নেই। তো যাই হোক, এবার হচ্ছে আমি বলি, মা সবাই বলছে টিনার মা এবং বাবা টিনাকে সাপোর্ট করছে, তাই বাড়িতে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, যেটা কালকে সন্দীপের ভিডিও থেকে জানা গেল যে সন্দীপ কেন ফোনটা রেখে দিয়েছে, প্রত্যেকে বলছে টিনার ফোনটা তুমি কেন রেখে দিয়েছো, সন্দীপ যেটা বললো যে টিনার মাই বলেছে তুমি ওর ফোনটা ওর কাছ থেকে রেখে দাও। কোনো মা বাবাই কিন্তু চায় না মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর, বাচ্চা হয়ে যাওয়ার পর তার মেয়ে আবার অন্যত্র পরক্রিয়া করুক, ঠিক আছে? কোনো মা বাবাই মনে হয় এটাকে সাপোর্ট করে না, কিন্তু অনেকেই বলছে এটাকে ওর মা বাবা সাপোর্ট করছে। একটা মেয়ে অসহায় অবস্থায় বলছে আমাকে মারধর করছে, এ করছে বলে, মেয়েটা যদি তার মাকে ফোন করে বা তার বাড়িতে আশ্রয় নেয়, বাপের বাড়িতে আশ্রয় নেয়, কোনো মা বাবা কিন্তু ফেলতে পারবে না, মেয়ে দোষ করলেও কিন্তু ফেলতে পারবে না। হয়তো ওকে অফ ক্যামেরা অনেক কথা শোনানো হচ্ছে তার মা বাবার তরফ থেকে, হয়তো বলছে, হয়তো ওকে সাপোর্ট করছে না, সেই জন্য টিনা মাত্র দুটো ভিডিও দিয়েছে। টিনা বাপের বাড়িতে থেকেও, টিনা বলেছিল এখান থেকে প্রথম ভিডিও করার পরই বলেছিল এখন থেকে প্রত্যেক দিন এই ভিডিওতে ডেইলি ব্লগ আসবে, কিন্তু কেন আসছে না? টিনা কি শোকে মুহ্যমান? না 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 না, শোকে মুহ্যমান হলে ইনস্টাগ্রামে সাজুগুজু করে ও বিভিন্ন রকমের রোম্যান্টিক গান, বিভিন্ন রকমের রোম্যান্টিক রোম্যান্টিক ছড়া সুদীপ্ত সরকারকে থ্রো করে ও করতে পারতো না, ঠিক আছে? যদি থাকতো মানে কষ্ট থাকতো। অ্যাকচুয়ালি ও ব্লগ করবার জন্য যে সাপোর্টটা দরকার, ব্লগ তো একা একা বসে বসে করা যাবে না, যে সাপোর্টটা দরকার বাবার বাড়িতে আছে, বাবা মা দাদার সাথে রয়েছে, তাদের সাপোর্ট মনে হয় ও পাচ্ছে না, মনে হয় ও পাচ্ছে না। ঠিক সেই কারণে ও কিন্তু ব্লগ দেবো বলেও ব্লগ দিতে পারছে না। যখনই সন্দীপ একটা করে কিছু একটা কথা বলছে, সেটার পিন তুলে এনে বা সেটার কথাটাকে তুলে এনে ও কিন্তু একটা করে ভিডিও করতে বসে যাচ্ছে, এটা ব্লগ নয়। এবার বলি, রাখি পূর্ণিমার দিনে সঙ্গীর বাড়িতে রাখির উৎসব পালিত হয়েছে, যেরকম নর্মালি সবার বাড়িতে হয়, সেইখানে কিন্তু টিনা দেখা দেয়নি, কিন্তু টিনার হাসি কিন্তু ওখানে ছিল। যখন রাখি পরানো হচ্ছিলো টিনা কিন্তু ক্যামেরা ধরে দিয়েছিল, এবং টিনার হাসি আমরা সবাই চিনি, সেই খিলখিলানি হাসি কিন্তু টিনা হেসেছে। অর্থাৎ রাখি পূর্ণিমাও কিন্তু টিনা খুব ভালো করে মানিয়েছে তার বান্ধবীর বাড়িতে। তো সেটা সবাই বুঝে গেছে, সব ভিউয়ার্সরাই কিন্তু জানে যে টিনা সঙ্গীর বাড়িতে রাখি পূর্ণিমা খুব সুন্দর করে মানিয়েছে।
কিন্তু কি করে পারছে, এটাই হচ্ছে কথা। যার ছেলে দূরে রয়েছে, দিনের পর দিন ছেলেটাকে ছুঁতে পারছে না, কোলে নিতে পারছে না, সেই মা কি করে পারছে এটা করতে? সবটাই কি পরকীয়ার জন্য? আর এই 10 লক্ষ টাকার জন্য গোপাল কি ওকে ফুসলাচ্ছে? কারণ গোপালের তো সুন্দর একটা সুন্দরী স্ত্রী রয়েছে, একটা পরিবার রয়েছে, তাহলে কি গোপালের মানে 10 লক্ষ টাকার জন্য? আর ওদিকে টিনা ভেবেছে আমার 10 লক্ষ টাকা ম্যাচিওর হচ্ছে, আমি বিশাল বড়লোক হয়ে যাবো, আমার আর কিছু প্রয়োজন নেই, এটা ভেবেছে। আর ওদিকে গোপাল ভেবেছে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এখন প্রেমের নাটক করি ওর সঙ্গে, ব্যাপারটা কি চলছে বোঝা যাচ্ছে না। তবে আমার কমেন্ট বক্সে এক দুজন ভিউয়ার্স কিন্তু লিখে গেছে এটা হচ্ছে সন্দীপ এবং টিনার পুরোপুরি নাটক, কারণ হচ্ছে ওরা বাড়িটাকে কমপ্লিট করবে, বাড়িটা করতে গিয়ে প্রচুর ধার দেনায় জড়িয়ে গেছে, বাড়িটা কমপ্লিট করবে, ঠিক সেই কারণে দুজনে মিলে এই নাটকটা শুরু করেছে। এমনিতেই ওর ছেলে হচ্ছে ওর ঠাকুমা দাদুর কাছেই ভালো থাকে, আর এদিকে টিনা কদিন আগে খুব অসুস্থ হয়েছিল, সামনে ওর দাদার বিয়ে, কেনাকাটা করবারও প্রয়োজন আছে, আর কোনো ভাই বোন নেই, সব মিলিয়ে টিনা এখন বাপের বাড়িতে বাপের বাড়ির কর্তব্য পালন করতে গেছে বাচ্চাটাকে রেখে। আর এদিকে নাটকটাও চলছে, অন্যদিকে আরেকটা চ্যানেলও তৈরি হয়ে গেল, দেখবে টিনার দাদার বিয়ের আগেই সবটা মিটে যাবে, টিনার দাদার বিয়ের আগেই সবটা মিটে যাবে সেই কদিনে যতটুকু নাটকটা করা যায়, এটা বলছে। তো এটা আমার ভিউয়ার্সরা বলে যাচ্ছে, এটা কিন্তু আমি প্রথমেও বলেছিলাম, প্রথম যখন টিনাকে নিয়ে প্রথম ভিডিওটা করি তখন কিন্তু আমি বলেছিলাম যে এটা সম্পূর্ণ নাটক, কারণ আমার মনে হয়েছিল, কারণ কয়েকদিন আগের ভিডিওতেই সন্দীপ বলেছিল যে আমাদের চ্যানেল দুটো বড্ড এলোমেলোভাবে আছে, একদমই ভিউজ কমে গেছে, চ্যানেল দুটো সংস্করণ করব, তো টিনার মতামত নিয়েই করব, টিনা আসুক। তখন টিনা মানে কী বলবো, শরীর খারাপ হয়েছিল, বাপের বাড়ি গেছিলো আর কি, টিনা আসুক, একটা চিন্তাভাবনা মাথায় এসছে চ্যানেলটাকে একটু গ্রো করবার জন্য, তো দেখা যাক টিনার যদি মতামত থাকে তাহলে সেইভাবেই শুরু করব। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, ভিডিও ক্লিপিংসও শেয়ার করেছি, তো সেটা অনেকের চোখেই পড়েছে, তো সেই কারণে অনেকে বলছে এটা নাটক। কিন্তু আমার মনে হচ্ছে নাটক যদি হবে তাহলে ওই ইনস্টাগ্রামে গোপাল ওরফে সুদীপ্ত সরকার, সে কেন ওই রকম এখন সুন্দর সুন্দর কী বলবো ছড়া, সুন্দর সুন্দর প্রেমের কাহিনী, গান, এগুলো কেন টিনাকে উদ্দেশ্য করে বলছে? তো বোঝা যাচ্ছে না, সবটাই কিছু বোঝা যাচ্ছে না, কারণ ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা যেমন কিছুটা হলেও মানুষ ধাতস্থ করতে পেরেছিল, অনেকগুলো চরিত্র এখানে ছিল, বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলেছিল, তো এইখানে কিন্তু ব্যাপারটা এখনও বোঝা যাচ্ছে না। তবে 10 লক্ষ টাকাই হোক আর 40 কোটি টাকাই হোক, সবচাইতে দামি কিন্তু একটা মেয়ের কাছে বিয়ের পরে তার মানে কী বলবো স্বামী সন্তান সংসার এগুলোই, টিনা কী করে পারছে আমি জানি না। আর যদি নাটক হয় তাহলে বলবো নাটক চলুক, কামাই করুক, সবাই যদি এইভাবে কামাই করে করুক না, অসুবিধা কোথায়, এটা কামাই করতেও কিন্তু ভীষণ চাপের প্রয়োজন, ভীষণ চাপের প্রয়োজন, করুক এভাবেও কামাই করুক। তবে টিনা ছেলেকে রেখে রাখি পূর্ণিমায় আনন্দ করছে, হাসাহাসি করছে, কী বলবো। আরেকটা কথা, সন্দীপ সবসময় বলছে ছেলেটাকে আমাকে একা মানুষ করতে হবে, একা মানুষ করতে হবে, খুব বড় মাপের মানুষ করব, ভালো জায়গায় লেখাপড়া শেখাবো। কিন্তু আমার কালকের ভিডিওটা দেখে না খুব খারাপ লাগলো, যদিও জানি ও খিচুড়ি স্কুলে পড়ে, রিশানু বাবা খিচুড়ি স্কুলে পড়ে, কালকে ক্যান নিয়ে যাচ্ছে স্কুলের ভেতরটাও দেখালো, মানে অঙ্গনওয়াড়ি স্কুল, তো সেখানটা আমার খুব খারাপ লাগলো দেখে। তোমাদের তো পয়সার অভাব নেই, প্রচুর পয়সা আছে, একটা সন্তান তাকে প্রথম থেকে একটু ভালো জায়গায় দাও, যদি তুমি হ্যাঁ বলো যে প্রকৃত মানুষ করবো, আর যদি বলো যে না আমার মতোই চাষবাস করে খাবে অসুবিধে নেই, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কিন্তু একটু ভালো স্কুল, 3 বছর যেহেতু বয়স, ও কিন্তু বলছি না প্রথমেই ইংলিশ মিডিয়ামে যেতে হবে, অনেক কিন্ডারগার্টেন স্কুল আছে, প্লে স্কুল আছে, সেই সব স্কুলেও কিন্তু দেওয়া যায়, সেখান থেকে ইংরাজি বাংলা সমস্ত কিছু শেখানো হয়, তো সেই সমস্ত স্কুলগুলো তো মনে হয় দেওয়া ভালো। ভালো মানুষ করবো, অনেক শিক্ষিত করবো, অনেক বড়ো করবো বললেই হয় না, কারণ ছোটো থেকেই না ওই বীজ বলো বা ছোটো চারা গাছ বলো তাকে বেশ সুন্দরভাবে কী বলবো যত্নআত্তি করতে হয়, তবে বড়ো হয়ে বৃক্ষ হয়ে ভালো ফল দেয়, ছোটোতে যদি গোড়া ঢলঢলে থাকে তাহলে কিন্তু হয় না। এই কথাটা আমার সন্দীপকে বলা, কারণ সন্দীপ প্রত্যেক দিন ভিডিওতে বলছে ছেলেটাকে মানুষ করতে হবে, ছেলেটাকে ভালো জায়গায় করতে হবে, ছেলেটাকে পড়াশোনা শেখাতে হবে, কিন্তু কেন ভাই খিচুড়ি স্কুলে? এটাই আমার মনে হলো যে ক্যান নিয়ে যাচ্ছে দেখে খুব খারাপ লাগছে। হ্যাঁ খিচুড়ি স্কুলে অনেকেরই নাম থাকে, অনেকেরই নাম থাকে, কিন্তু সেভাবে প্রতিদিন খিচুড়ি স্কুলেই পড়তে পারে না, তার সঙ্গে একটা ভালো বেটার স্কুলে কিন্তু দেয়, স্কুলটাও কিন্তু অনেক সময় অনেকে বলবে স্কুলের জন্য কী যায় আসে, নিজে কতটা শিখতে পারলো সেটাই অনেক, কিন্তু শিক্ষার জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু শেখা যায়, শিক্ষার জায়গাটাও কিন্তু ম্যাটার করে, অনেকটা ম্যাটার করে, অনেকটা অনেকটা। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, যে দেখা যাক যে দুটো সংসার পরকীয়ার জন্য ভেঙে যাচ্ছে, দুটো সংসার, আর যদি নাটক হয় তাহলে ঠিক আছে, চলো আমরা নাটক দেখতে থাকি, টাটা। দেখো তোমাদেরকে বললাম এই মাত্র যে টিনা ব্লগ দিচ্ছে না কি কারণ, তো এক্ষুনি দেখলাম ও একটা ব্লগ দিল, তো জাস্ট আমি ভিডিওটা শেষ করেছি তারপরেই দেখলাম ব্লগ দিল, তো যাই হোক আবার মানে নতুন জিনিস শুনে খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। ও আইনি পদক্ষেপ নিচ্ছে ওর ছেলেকে নিজের কাছে পাওয়ার জন্য, তো দেখলাম যেখানে ওর রেজিস্ট্রি হয়েছিল মানে বিয়ের সময় রেজিস্ট্রি হয়েছিল সেই ভদ্রলোকের বাড়ি গিয়েছে, এবং সেখানেও কাজ করে হচ্ছে তার বান্ধবীর সঙ্গী। তোমাদেরকে বললাম যে অন্য কোথাও আর গেলাম না, বলছে অন্য কোথাও আর গেলাম না, সঙ্গীর চেনা তাই এখানেই চলে এলাম। ওই প্রথমেই তোমাদেরকে বললাম সঙ্গী হচ্ছে নাটের গুরু সব জায়গায়, কখনো মনে হয় না যে বান্ধবীর সংসারটা একটু ভালো করে গুছিয়ে দিই তাকে বোঝাই, সেও লেগেছে হচ্ছে
ভাঙা করার খেলাতে, মানে যাতে ভেঙে যায় সেটা চিন্তা করছে। তো আইনি পদক্ষেপ নিচ্ছে ছেলেকে কাছে পাওয়ার জন্য। তুমি কি ছেলেকে কাছে পেয়ে সামলে রাখতে পারবে? তুমি তো পরকীয়ায় মত্ত থাকবে, তাহলে মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তো সারাদিন তারপরে ঘুরে ফিরে বান্ধবীর বাড়িতে চিকেন পকোড়া খেয়ে রাতের খাওয়া দাওয়া সেরে মানে বেশ মজায় আছো, বেশ আনন্দে আছো। ছেলে থাকলে তো একটা কী বলবো, তুমি একটা মানে বন্ধনের মধ্যে পড়ে যাবে, তাকে লেখাপড়া শেখানো এই শেখানো। এখন বাবা মা আছে, দুদিন পরে দাদা বিয়ে করবে, বৌদি আসবে, সবাই তোমাকে দেখবে, না সবাই তোমার পরকীয়া মেনে নেবে। যিনি বৌদি হতে চলেছেন তিনিও তো সবটা জানেন নাকি, হয়তো এখন আহাবাছা করবে কিন্তু তারপর সারা জীবন, কারণ ছেলেকে মানে নিয়ে আসা নিজের কাছে এটা তো সারা জীবনের ব্যাপার, একদিন দুদিনের তো ব্যাপার নয়। কিন্তু তুমি আইনি পদক্ষেপ নিচ্ছ, তবু একবার ভুল স্বীকার করে, সন্দীপ কিন্তু ভুল স্বীকার করেছে, একবার নিজেও তো পরকীয়া করেছো, একবার ভুল স্বীকার করো, ভুল স্বীকার করে তুমি একবার নিজের সংসারে ফিরে যাও, তারপরে যখন হবে তখন তুমি আবার সে বলতে পারবে। কিন্তু মনে হয় না একবার যখন এত বড় ঘটনাটা ঘটে গেছে সন্দীপের তরফ থেকে বা সন্দীপের বাড়ির তরফ থেকে আর কোনো ভুল হবে। কিন্তু তুমি ভুল করছো, আইনি পদক্ষেপ নিতে গেছো, আইনি পদক্ষেপ তুমি ফর্ম ফিল আপ করলে, অ্যাপ্লিকেশান করলে, বললে দু তিন দিন পরে হয়ে যাবে, পরে রাত্রেবেলা এসে বললে বাড়িতে যে না দু তিন দিন না এই প্রসেসিংটা হতে, মানে ছেলেকে নিজের কাছে পেতে আমার কয়েকটা মাস লেগে যাবে। কিন্তু শুধু তুমি যে একা ছেলেটাকে নিয়ে একদম নিজের কাছে রেখে দেবে সেটাও কিন্তু না, বাবা হিসেবে কিন্তু সন্দীপও একদম পাওয়ার ভাগিদার। কিন্তু এতে কি হচ্ছে বলো তো, ভাগাভাগি করে সন্তান পাওয়া সন্তানটার ওপর দিয়ে ভীষণ ঝড় যাচ্ছে আর কিছু নয়। নিজেরা নিজেদের ইগোর লড়াইতে, নিজেরা নিজেদের বলবো না তোমার ইগোর লড়াইতে কিন্তু একটা সংসার যেমন গেল গেল, সঙ্গে কিন্তু একটা সন্তানেরও ভবিষ্যৎটা মানে কোনো শৈশবকালটা একদম নষ্ট হয়ে গেল। এখনও সময় আছে, এখনও নিজেকে চেক করো, এখনও যে ডিসিশানগুলো নিয়েছো এখনও মানে কি বলবো সব ভুলে গিয়ে শ্বশুরবাড়ি যাও, সন্দীপের কাছে যাও, নিজে স্বীকার করো যে হ্যাঁ ভুল করেছি আমি। পাবলিক করেছে তো কী হয়েছে, সেটা তো প্রাইভেট করে দিয়েছে, মানুষ জেনেছে প্রাইভেট করে দিয়েছে। কিন্তু তারপরেও দেখছি তোমার কোনো শুধরানোর ব্যাপার নেই, দেখা যাক কী হয়, ভগবান না করুক তোমার কাছে ছেলে পাও, ছেলেকে তুমি পাও, ওই রকম জীবনযাপন করে পরকীয়া করে ছেলে মানুষ হবে না, ছেলেটার ভবিষ্যৎটা আরও বেশি কী বলবো কষ্টকর হয়ে উঠবে। তার চাইতে সন্দীপদের বাড়িতে ও অনেক অনেক বেশি ভালো থাকবে, দেখছি ভালো আছে, তুমি নেই কোনো ফারাক পড়ছে না। আর তুমিও যে ছেলের জন্য খুব তুমি ভেঙে পড়েছো তা না, শুধুমাত্র ইগোর লড়াইতে নেমেছো, লড়াইয়ের জন্য তুমি হচ্ছে ছেলেটাকে নিজের কাছে রাখতে চাইছো যে আমি জিতে গেলাম, ছেলেকে আমি পেয়ে গেলাম, আমি জিতে গেলাম। এই হার জিতের খেলা নয়, সন্তান দুজনের সমান অধিকার। তো যাই হোক চলো বন্ধুরা, এই মাত্র ভিডিওটা দিয়েছে, তো দেখা যাক এর পরে কী হয়। চলো আজকে টাটা, পুরোপুরি টাটা, একবার টাটা করে আবারও এসেছি, চলো পুরোপুরি টাটা।